চট্টগ্রাম পর্ব শেষে একদিনের বিরতি পেয়েছে বিপিএল এর দলগুলো, তবে অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির সিইও নিজামুদ্দিন কথা বলছেন, আমরা সরাসরি যাব সেখানে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। কয়দিনের জন্য আগে, তার মানে ওনারা কি আগে চলে আসবে? অ্যারাউন্ড 4 to 5 days আগে হয়তো তারা আসবে। তো এই মুহূর্তে যে টেন্টেটিভ শিডিউল করা আছে তাতে উই আর এক্সপেক্টিং আফগানিস্তান আগামী 12 February দিকে অ্যারাইভাল হবে। সেক্ষেত্রে সুন্দর ভাই, বায়োবাবলের ইয়ারটা একটু চেঞ্জ করা হয়েছে, আপনারা যেটা বিপিএল ফলো করা হচ্ছে ওইটাই কি ফলো করা হবে? না, ইন্টারন্যাশনাল কমিটমেন্টের বায়োবাবলটা একটু ডিফারেন্ট হয়, বাট আমরা এটা দুই বোর্ডের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে তাতে আমরা স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল আমাদের আছে যেটা এখন ইন্টারন্যাশনালি প্র্যাকটিস হচ্ছে, সেই বায়োবাবল প্রোটোকলটাই আমরা ফলো করব। আমরা কমফোর্টেবল, স্পেশালি আমরা একটু মুভমেন্টটাকে রেস্ট্রিক্টেড করার ব্যাপারে আমাদের যে সরকারি নির্দেশনা রয়েছে সেই সমস্ত বিষয় বিবেচনা করেই আমরা ঠিক করেছি। আমরা লজিস্টিক্যাল ফ্যাসিলিটিজ এবং অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে সব কিছু বিবেচনা করে আমরা ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যেই এই সিরিজটা আয়োজনের ব্যাপারে নীতিগতভাবে আমরা সম্মত হয়েছি। এখন আপনার মানে আপনার অ্যাসেসমেন্ট একরকম, আবার বোর্ডের যারা লজিস্টিক টিম তাদের অ্যাসেসমেন্ট একরকম হয়, তাই না? আমি এক্সপ্লেন করবো আপনাদের, অসুবিধা নেই। আমরা যেটা প্ল্যান করেছি, আমরা ওয়ান ডেটা আমরা চিটাংয়ে এবং T20টা আমরা ঢাকাতে আয়োজনের পরিকল্পনা নিয়েছি। দেখুন, বিপিএলের যে বিষয়টাকে আপনি বলতে যাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি যে বিষয়টা এসছে এটা প্রাথমিকভাবে এটা ফ্র্যাঞ্চাইজিদের একটা বিষয় ছিল। আমরা আশা করছিলাম যে ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট যে প্লেয়ার তারাই বিষয়টাকে মীমাংসা করে ফেলতে পারবে। যেহেতু আমাদের একটা ইন্টারফেয়ারেন্স চলে এসছে, আমরা আজকে বা কালকের মধ্যে একটা শুনানি করব। আমরা অলরেডি ফ্র্যাঞ্চাইজি এবং দ্য প্লেয়ার যাকে যার সাথে সমস্যাটা হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের অ্যাভেলেবল স্লটটাই আমরা শুনানি করে ফেলব। দর্শকের ব্যাপারে কি হলো, আফগানিস্তানের সিরিজে দর্শকের ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এ ব্যাপারে সরকারি যে গাইডলাইন সেটা আমরা ফলো করব। যদি সরকারের যে নির্ধারিত গাইডলাইন যেটা দর্শক আপাতত বিরতি থাকার ব্যাপারে রয়েছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো সেভাবেই হয়তো সিরিজটা আয়োজন করতে হবে। মিরপুরে আফগানিস্তান বাংলাদেশের সিরিজ নিয়ে কথা বলছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন, আমরা সরাসরি দেখছিলাম সেটা।